সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্টারাক্টিভ কেয়ারের ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম কোর্সে। আমি কোর্স ইনস্ট্রাক্টর শাকিল। আমাদের প্রথমে আমরা যে জিনিসটা দেখবো, আমাদের প্রথম টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যালগোরিদম। তো প্রথমে আসি, আসলে অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদম হচ্ছে কোনো কম্পিউটারকে কিছু সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া, ওয়েল ডিফাইন সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করার জন্য। সে আমরা যদি চাই যে আমাদের কম্পিউটার দুইটা নাম্বার নিবে অ্যাজ ইনপুট এবং তার করসপন্ডিং আউটপুট হিসাবে তাদের যোগফলকে আমাদের প্রোভাইড করবে। সে আমরা যদি কম্পিউটার যদি দুইটা নাম্বার নেয়, 1+2, এটা আউটপুট হিসাবে আমরা চাচ্ছি হচ্ছে 3। তো এটার স্টেপগুলো কী হবে? তো আমাদের ফার্স্ট স্টেপে হবে কম্পিউটার দুইটা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নেবে, এটা আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কী হবে? সেকেন্ড স্টেপে যে দুইটা নাম্বারটাকে নিল, সে নাম্বার x+y, তাদের মাঝে এডিশন অপারেশনটাকে সে পারফর্ম করবে। মাঝে একটা এডিশন অপারেশন আমাদের কম্পিউটার পারফর্ম করবে। দেন ফাইনালি x+y-এর যে সামেশন, x যদি 1 হয় এবং y যদি 2 হয়, তো সামেশন এবং পারফেক্টলি সামেশন 3 আউটপুট অনুযায়ী শো করবে। এই ধরনের ওয়েল ডিফাইন সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনকে আমরা আসলে অ্যালগোরিদম বলি। যদি আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যদি চিন্তা করি, যে সে আমরা যদি টমেটো গ্রো করতে চাই, আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের একটা বাগান আছে আমাদের বাসায় পাশে, আমাদের আশেপাশে আমরা থাকলাম যে আমাদের ফ্রি কোনো লোকেশনে আমাদের বাগানের মধ্যে আমরা টমেটো গ্রো করব। তো আমরা মাল্টিপল ওয়েতে এই জিনিসটা করতে পারি। আমরা যদি টমেটো গাছ লাগাতে চাই, আমাদের ফার্স্টে কী করতে হবে? ফার্স্টে আমাদের একটা বড় কন্টেইনার বা পট জোগাড় করতে হবে। দেন আমরা চাইলে কন্টেইনার বা পটকে কিছু হোল্ড করব, যাতে পানি দিলে যা প্রপারলি, যাতে টমেটোর যদি বীজ হয় বা বীজ থেকে গাছ হয়, ওই গাছের মূল যাতে সম্পূর্ণভাবে বিস্তৃত হতে পারে। দেন আমরা ওই কন্টেইনারটাকে মাটি দ্বারা পরিপূর্ণ করব। ফাইনালি কন্টেইনারটার মধ্যে আমরা টমেটো একটা বীজ রোপণ করব এবং প্রতিদিন ইনশিওর করব 6 থেকে 8 ঘন্টা, যাতে এই কন্টেইনারটা বা পটটা যাতে সূর্যের আলো পায় এবং প্রতিদিন আমরা তাকে পানি দিব। এবং কোনো কোনো সময় যদি এই গাছের মধ্যে রোগ বিরোগ এরকম কোনো কিছু দেখা দেয়, কীটনাশক প্রয়োগ করব। ফাইনালি 6 থেকে 8 মাস পর হয়তো বা আমরা এই টমেটো পাবো। এই যে আমরা একটা প্রসেস, টমেটো পাওয়ার আগ পর্যন্ত যে যে স্টেপগুলো আমরা পারফর্ম করলাম প্রতিদিন, এগুলোকে আমরা প্র্যাকটিক্যাল লাইফ অ্যালগোরিদম বলতে পারি। সব কিছুই আমরা যাই করি না কেন, সব কিছুই আসলে অ্যালগোরিদম। যদি আমরা আরও একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই, সে আমাদেরকে বলা হলো একটা গেসিং গেম খেলার জন্য। আমাদেরকে কিছু নাম্বার দেওয়া আছে, আমরা জানি যে হচ্ছে হায়েস্ট লিমিট হচ্ছে 16, 1 থেকে 16 পর্যন্ত আমাদের বিভিন্ন নাম্বার দেওয়া আছে, বা 1 থেকে n পর্যন্ত বিভিন্ন নাম্বার দেওয়া আছে। আমাদেরকে বলা হলো যে তুমি একটা নাম্বার, দুজন পার্সন, আমি আরও প্র্যাকটিক্যালভাবে যদি আমরা আসি, সে মিনা আর রাজু একটা গেম খেলতেছে। রাজু বললো যে আমি একটা নাম্বার মনে মনে সিলেক্ট করব, মিনাকে বলতে হবে ওই নাম্বারটা কী। মিনা একটা নাম্বার বলবে, রাজু শুধু হা না বলবে। কি প্রসেস হইতে পারে? সো যদি এটা জানা থাকে যে রাজু একটা নির্দিষ্ট সংখ্যক পর্যন্ত নাম্বার চুজ করতে হবে, তার হায়েস্ট লিমিটটা আমাদের জানা আছে, তো মিনার ক্ষেত্রে মিনার মাল্টিপল ওয়েতে সে এই জিনিসটা পারফর্ম করতে পারে। সে হয়তো একটা নাম্বারকে জিজ্ঞেস করবে যে 1, রাজু বলবে হা না, যেটা হইছে কি হয় নাই। তো মিনা চাইলে কিছু কোশ্চেন করতে পারে, ধরলাম মিনা কোনো কোশ্চেন করলো না, বাট মিনা আবার আইটা গেস করলো 2, রাজু হয়তো বা হা না কোনো আনসার দিল। এভাবে মিনা একটার পর একটা কোশ্চেন করে করে বা একটা একদম সিরিয়ালি যদি সে যায় 1, 2, 3 করতে 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 n পর্যন্ত নাম্বার যদি সে চুজ করে, সবচেয়ে খারাপ লাকের ক্ষেত্রে n বা হায়েস্ট যে ভ্যালুটা হবে ওই ভ্যালুতে গিয়ে মিনার গেসটা পারফেক্ট হবে। আমরা যদি অল পসিবল কম্বিনেশন সিলেক্ট করি, এনটা 1 থেকে 2, 1, 2, 3 যে কোনো কিছু হইতে পারে, তো এনের যে অ্যাভারেজটা হবে, এনের যে ভ্যালু হবে, তার গড়টা হবে n/2 এর সমান অ্যাভারেজ কেসে। এই ধরনের প্রসেসটাকে, এই অ্যাভারেজ কেস যে আমরা চিন্তা করতেছি যে অল পসিবল এনের জন্য মিনাকে কয়টা গেস করতে হবে, জাস্ট আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শুরু করি, মিনা সবসময় সিরিয়ালি গেসগুলো করে যাবে। যদি এনের ভ্যালু 10 হয়, যদি রাজুর গেস নাম্বারটা যদি 1 হয়, মিনাকে কয়টা গেস করতে হচ্ছে? মিনাকে একটা গেস করলেই পারফেক্টলি আনসারটা পেয়ে যাচ্ছে। যদি এনের ভ্যালু 2 হয়, মিনাকে দুইটা গেস করতে হচ্ছে, 1 আর 2।
যদি এন এফ এল ও থ্রি হয় মিনাকে অ্যাটলিস্ট তিনটা গেস করতে হচ্ছে, তারপর সে পারফেক্ট গেসটা করতে যাচ্ছে। এভাবে এভাবে যদি এন সংখ্যক হয় মিনাকে এনটা গেস করতে হচ্ছে। যদি আমরা এটাকে অ্যাভারেজ করি, এটা অ্যাভারেজটা কী হবে আসলে, ওয়ান প্লাস টু প্লাস ডট 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 প্লাস এন, বা অ্যাকচুয়ালি পারফেক্টলি সাম সামেশন, এক থেকে এন এন সংখ্যক যোগ যোগফল, বা এন ইন্টু এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান, সরি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই টু সংখ্যক পসিবল গেস মিনার করা লাগতেছে এনের জন্য। মানে ডিভাইডেড বাই টু হচ্ছে এত সংখ্যক গেস করার পর জিনিসটা আসছে, সেখানে এনের যে ভ্যালু হবে ডিভাইডেড বাই এন এন সহ। সো যদি আরও ভাঙা বলি, এটা হচ্ছে টোটাল গেস, আর আমরা গেমটা খেলতেছি এনতম বার, সুতরাং এই পুরো সংখ্যাটাকে আবার আমরা এন দ্বারা ভাগ করব। যদি এন দ্বারা ভাগ করি যেই ভ্যালুটাই আসুক না কেন, তো আমাদের যেটা দেখা যায় আসলে এন বাই টু সংখ্যক অ্যাভারেজ কেস আসলে আমাদেরকে এর 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 এন এন ভাগ টু সংখ্যক বার ইন অ্যাভারেজ অ্যাভারেজ সংখ্যক বারে আমরা আসলে পারফেক্ট গেস করতে পারি। এন এর ভ্যালু যাই হোক না কেন আমাদের মিনিমাম, সুতরাং এন এর ভ্যালু যদি একশো হয় আমাদের মিনিমাম পঞ্চাশটা গেস করা লাগে র্যান্ডমলি যে কোনো পিককে পিকের জন্য রাজু। এই ধরনের প্রসেসটাকে আমরা চাই আরও ফাস্টার করতে পারি। কীভাবে? আমরা তো জানি যে নাম্বারগুলো আসলে শর্টে টাকারে আসে। সে মিনা যখন রাজুকে জিজ্ঞেস করবে যে আমি যে গেসটা করলাম এই গেসটা কি ঠিক কী রং, তখন মিনা আবার একটা কোশ্চেন করবে, তুমি যে নাম্বারটা পিক করছো ওই নাম্বারটা আর আমি যে গেস করলাম এই নাম্বারটা কি বড় কি ছোট। সে এক থেকে তিরিশটা নাম্বারের মধ্যে মিনা পিক করতে পারে। এর মধ্যে মিনা প্রথমে রাজু পিক ধরলাম, রাজু পিক করলো হচ্ছে চব্বিশ, চব্বিশটা রাজুর হচ্ছে যে গেস করা নাম্বার। এর মধ্যে মিনা প্রথমে গেস করলো হচ্ছে পনেরো, তারপর সে জিজ্ঞেস করলো আমি যে গেসটা করছি এই গেসটা কি রাইট আর রং। সে মিনা রাজু উত্তর দিল যে না, তুমি তো যা গেসটা করছো তা আসলে ঠিক না, তা আসলে ভুল। তারপর মিনা আরেকটা কোশ্চেন করলো যে আমি যে গেসটা করছি এই গেসটা তুমি যে গেসটা করছো এই সংখ্যাটার থেকে কি ছোট কি ছোট কি না। যদি বলে ছোট তাহলে অ্যাকচুয়ালি কি মিনা যে পনেরো গেস করছে, এখানে যে গেসটা ছিল পনেরো, আমরা আসলে আরেকটা নাম্বার চুজ করি, এই পনেরো যে গেসটা ছিল সে কিন্তু এক থেকে চোদ্দো সম্পূর্ণ নাম্বারকে বিয়োগ করতে বাদ দিয়ে দিতে পারে, কারণ সে জানে যে পনেরো গেসটা গেস করা নাম্বার থেকেও ছোট। তাহলে পনেরোর আগের যেই পসিবল গেস হইতে পারে এক থেকে চোদ্দো, এটা কিন্তু মিনা খুব স্পেসিফিকলি বাদ দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। তাইলে আসলে দাঁড়াইলোটা কি, তাইলে যেটা দাঁড়াইলো ষোলো থেকে অ্যাকচুয়ালি যদি এক থেকে তিরিশ পর্যন্ত নাম্বার হয় সে, এবং রাজুর গেস করা নাম্বার হচ্ছে যে হিডেন নাম্বার হচ্ছে চব্বিশ, তাহলে যেটা দাঁড়াইলো প্রথমে সে পনেরো করছে, তার মানে হচ্ছে এক থেকে চোদ্দো নাম্বার আসলে পসিবল না মিনার পক্ষে, মানে এক থেকে চোদ্দো নাম্বার আসলে আনসার হইতে পারে না, মানে রাজু এই গেসটা করতে পারে না। তার মানে কি আসলে রাজু যে গেসটা করছে এটা ষোলো থেকে তিরিশের মধ্যে যে কোনো একটা, আমরা একটা গেসের মাধ্যমে পুরো অর্ধেক কেস আমরা বাদ দিয়ে দিতেছি, আমাদের অর্ধেক পসিবল আনসার যেটা আসলে হইতে পারত। দেন ষোলো থেকে বিশের মধ্যে ধরলাম মিনা আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করলো আসলে বাইশ, হাফ যেটা আসলে এই বাইশ, বা সে তেইশ পিক করছে, তারপর সে জিজ্ঞেস করলো যে তেইশ যে আমি পিক করলাম তেইশটা কি ঠিক কী রং। যেহেতু রাজু চব্বিশ পিক করছিল তেইশটা কিন্তু রং, সে বললো যে না তুমি যে তেইশ পিক করছো এটাও ঠিক না। তার মানেটা কি দাঁড়াইলো, তার মানেটা দাঁড়াইলো এখন আবার মিনা কোশ্চেন করবে, মিনা কোশ্চেন করে জিজ্ঞেস করলো যে হচ্ছে যে আমি যে তেইশটা পিক করলাম এটা তুমি যে গেসটা করছো এই গেসটা থেকে কি ছোট কি না। যদি রাজু উত্তর দেয় হ্যাঁ এটা ছোট, তার মানেটা হচ্ছে ষোলো থেকে তেইশ পর্যন্ত কোনো সংখ্যা, মানে বাইশ সহ অ্যাকচুয়ালি কোনো সংখ্যা অ্যাকচুয়ালি মিনার অ্যাকচুয়ালি রাজুর এই গেস করা নাম্বারটা হবে না, এখানেও আমরা হাফ নাম্বারটা বাদ দিয়ে দিলাম। তারপর তাহলে যেটা দাঁড়াইলো চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত পসিবল আউটপুট হইতে পারে, বা পসিবল কোন একটা গেস হইতে পারে রাজুর জন্য। সে আমরা তারপর যেটা করলো আসলে মিনা, তারপর যে জিনিসটা করলো মিনা, তারপর জিজ্ঞেস করলো
সে তেইশ তেইশ থেকে চব্বিশের চব্বিশ থেকে তেইশের মধ্যে মাস কেন, সাতাইশ, সে ধরলাম সাতাইশকে, সে জিজ্ঞেস করলো আমি যে সাতাইশ গেস্টটা করলাম রাজু তুমি বলো তো এই সাতাইশ সাতাইশ গেস্টটা কি ঠিক কি ভুল। রাজু বললো তুমি যে সাতাইশ গেস্টটা করছো এটাও আসলে ভুল। তারপর মিনা আবার কোশ্চেন করলো আমি যে সাতাইশ গেস্টটা করলাম এইটা কি তোমার যে গেস্ট করা নাম্বার এটা থেকে ছোটো কি বড়। রাজু যদি বলে এটা এটা আসলে এখন বড়, তাহলে কিন্তু মিনা সাতাইশ থেকে যেটা যেটা আসলে করা যায় আসলে মিনা মিনা শিওরলি জানলো যে আমার যে পরের যে গেস্ট করা নাম্বারটা আছে প্রথমে করলো ষোলো থেকে তিরিশ সে এই পসিবল হবে, তারপর মিনা আবার করছিলো তেইশ একটা গেস্ট করছিলো, তেইশের মাধ্যমে সে ষোলো থেকে বাইশ নাম্বারটাকে বাদ দিছে বা তেইশ পর্যন্ত নাম্বারটাকে সে বাদ দিছে। তারপর মিনা গেস্ট করছে হচ্ছে আমাদের আইটা নাম্বার হচ্ছে সাতাইশ, তো সাতাইশটা হচ্ছে বড় নাম্বার, তো এর মাধ্যমে মিনা অ্যাকচুয়ালি সাতাইশ থেকে তিরিশ গেস্টটাকেও বাদ দিছে। দেন আমাদের যে স্যাম্পল স্পেস বা আসলে জিজ্ঞেস করার যে মিনার যে জিজ্ঞেস করার যে স্পেসটা এটাও কিন্তু অনেক কমে আসলো, এখন যেটা আসলো এটা হলো চব্বিশ থেকে ছাব্বিশ যে কোনো নাম্বার হতে পারে, মিনা হয়তো বা চুজ করলো হচ্ছে পঁচিশ। সে আবার রাজুকে কোশ্চেন করলো রাজু বলো আমি যে চুজ করলাম পঁচিশ এটা কি পারফেক্ট গেস কি না, তখন আবার রাজু বললো যে না এটাও অ্যাকচুয়ালি পারফেক্ট গেস না। তখন আবার মিনা জিজ্ঞেস করলো আমি যে চুজ করলাম পঁচিশ এই পঁচিশটা তোমার যে গেস করা নাম্বার ওইটা থেকে বড় কি ছোট, রাজু বললো এটাও বড়, তার মানে কি মিনা পঁচিশ ছাব্বিশ এই দুটো নাম্বারটাকে আবার বাদ দিতে পারতেছে। অ্যান্ড ফাইনালি চব্বিশ হচ্ছে পারফেক্ট গেস যেটা আসলে মিনা করতেছে। এই যে প্রসেসটা আমরা প্রতিটা স্টেপের মধ্যে অর্ধেক করে নাম্বার বাদ দিয়ে দিতেছি এটাও একটা অ্যালগোরিদম, এটা হচ্ছে বাইনারি সার্চ। যদি আমরা আউটপুট হিসাবে জিজ্ঞেস করি আমাদের প্রথম যে প্রসেসটা ছিল প্রতিটা নাম্বারকে এক একটা করে জিজ্ঞেস করা, তো আমরা আসলে ওয়ার্স্ট কেসে বা আমরা একদম নিশ্চিতভাবে যা রাজুর আসলে গেস করা ভ্যালু হবে এন, এনের যা ভ্যালু আমার এত সংখ্যক গেস লাগবে একদম রাইটলি আর প্রপারলি আউটপুট হিসাবে দেওয়ার জন্য। যদিও আমরা এটা পরে দেখবো পরবর্তী কেসগুলোতে এই ধরনের পসিবল কেসের রান টাইম ক্যালকুলেশন আমরা বা এই এই অ্যালগোরিদমটা এই প্রসেসটা আসলে কত ফাস্ট একটা একটা করে চুজ করা এটা আসলে এটা কতটা ফাস্ট এটা বোঝার জন্য একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় অ্যাভারেজ অন এ অ্যাভারেজ কেস অর্ডার অফ ও এন বা অন দ্য ওয়ার্স্ট কেস। এই অর্ডার অফ ও এন সংখ্যক গেসের মাধ্যমে আমরা পারফেক্টটা গেস করতে পারি, আর আমরা যে অর্ধেক বাদ দিয়ে দিলাম এটা আসলে লগারিদম গেস বলে, এটা টাইম লিমিট কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ লগ এন। বা যদি আরও ভাঙা বলি এনের যা ভ্যালু হবে তা টু এর পাওয়ারের লগারিদম আকারে আমি যদি প্রকাশ করতে পারি যে ভ্যালুটা হবে এটাই হবে তার আনসার। সে এনের ভ্যালু যদি থার্টি হয় তাহলে টু এর পাওয়ার টু দি পাওয়ার ফোর হচ্ছে সিক্সটিন, টু দি পাওয়ার ফাইভ হচ্ছে থার্টি টু, অর্থাৎ অ্যাটলিস্ট আমার পাঁচটা গেস করা লাগবে এটা পারফেক্টলি আনসারটা বার করার জন্য। তো প্রথম যে প্রসেসটা ছিল প্রথম প্রসেসটাতে আমার গেস করা লাগছিল কয়টা, ত্রিশটা মিনিমাম, আর পরবর্তী প্রসেসটাতে আমার গেস করা লাগলো হচ্ছে পাঁচটা। তাহলে কোন অ্যালগোরিদমটা ফার্স্ট, যেই অ্যালগোরিদমের মাধ্যমে মাত্র পাঁচটা গেস করা লাগতেছে? তো এটাই হচ্ছে প্রসেস আমাদের অ্যালগোরিদমের ক্ষেত্রে। আমরা আসলে আমাদের এই কোর্সটার মধ্যে আমরা যেটা দেখবো আমরা বিভিন্ন অ্যালগোরিদম দেখবো, বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল লাইফের প্রবলেম সলভ করবো, এটার মধ্যে আমরা কম্পারিজন করবো কোন অ্যালগোরিদমটা আমাদের রিয়েল লাইফ ফাস্ট সলিউশন দেয়, এটাই হচ্ছে আমাদের আসলে টার্গেট। তো এরপরে আমাদের সেকেন্ড যে মডিউলটা আসে আমাদের আমরা আরেকটা অ্যালগোরিদম প্র্যাকটিক্যাল একটা অ্যালগোরিদম দেখি কী কী স্টেপ হয় আসলে যদি আমাদেরকে তিনটা নাম্বার দেওয়া হয় বলা এক্স ওয়াই যেটা আমাদের তিনটা নাম্বার দেওয়া হয়েছে আমাদের বলা হলো যে সবচেয়ে যেটা বড় নাম্বার এটা বার করো, তো আমাদের স্টেপ ওয়ানটা কী হবে? স্টেপ ওয়ান হচ্ছে তিনটা নাম্বার এক্স ওয়াই জেড আমাদের ইউজারের কাছ থেকে নিতে হবে, তুমি আমাদের ইউজার বলো এক্স ওয়াই জেড নাম্বারগুলো কী কী। তারপর আমরা যে কোনো দুইটা নাম্বার আমরা ধরে নিলাম এক্স ওয়াই, এক্স ওয়াইকে আমরা কম্পেয়ার করব, যদি আমরা দেখি এটা হচ্ছে স্টেপ টু, যদি দেখি এক্স হচ্ছে ওয়াই থেকে বড় দেন আমরা চাইলে স্টেপ থ্রিতে যেতে পারি। স্টেপ থ্রি আমাদের কী বলতেছে, যেহেতু এক্স বড় তার মানে এটা কি ওয়াই ছোট, ওয়াইকে আর কম্পারিজনের দরকার নেই, ওয়াই কোনোভাবেই সবচেয়ে বড় নাম্বার হইতে পারে না এটা এটা প্রকাশ করে। এখন হচ্ছে স্টেপ থ্রি, এখন আমরা কম্পেয়ার করব আমরা অ্যাটলিস্ট শিওর যে ওয়াইটা কোনোভাবেই গ্রেটেস্ট নাম্বার হইতে পারে না, সবচেয়ে বড় নাম্বার হইতে পারে না। এখন আমরা কম্পেয়ার করব এক্স আর জেডের মধ্যে,
যদি কম্পেয়ার করে দেখি এক্স হচ্ছে জেড এর থেকে বড়, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এক্স ওয়াইয়ের থেকেও বড়, জেড এর থেকেও বড়, এক্স হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট নাম্বার। বাট যদি দেখা যায় জেড হচ্ছে বড়, তার মানেটা কি? এক্স তো ওয়াই থেকে বড়, এটা তো আমরা আগে থেকেই জানি। এক্স যেহেতু ওয়াই থেকে বড়, এক্স থেকে জেড বড়, তার মানে জেড অবশ্যই ওয়াই থেকে বড় হবে। এবং এখন আমরা কম্পেয়ার করে দেখলাম জেড এক্সের থেকে বড়, তাহলে জেড হবে সবচেয়ে বড় নাম্বার। যদি আমাদের স্টেপ টুটা সত্য না হইতো, তখন আমাদের কী বলা ছিল যে স্টেপ ফোরে যাও। স্টেপ ফোরে বলছে যে ওয়াই আর জেডের মধ্যে কম্পেয়ার করো। অ্যান্ড ওয়াই আর জেডের মধ্যে কম্পেয়ার করে আমরা যদি দেখি যে ওয়াই জেডের থেকে বড়, তাহলে ওয়াই সবচেয়ে বড় নাম্বার, ওয়াই আগে এক্সের থেকে বড় হয়ে আসছে। বাট যদি দেখা যায় যে জেড 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 বড়, তার মানে হচ্ছে জেড সবচেয়ে বড় নাম্বার। এটাই হচ্ছে অ্যালগোরিদম। এই ধরনের কতগুলো সেট অফ ইনস্ট্রাকশন থাকে, ওই সেট অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা একটা প্রপার আউটপুট পাই। এই সেট অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা প্রপার আউটপুট পাইলাম যে কোনো তিনটা নাম্বার এক্স ওয়াই জেডের মধ্যে কোন নাম্বারটা সবচেয়ে বড়। এখন অ্যালগোরিদমে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। অ্যালগোরিদম ইনস্ট্রাকশন হবে হচ্ছে ইউনিক এবং খুবই কনসাইজ, মানে একদম পারফেক্টলি যা যা করতে চাই সবগুলো ইনস্ট্রাকশন, কোনো রিপিটেড ইনস্ট্রাকশন থাকবে না, একদম ক্লিয়ার পার্ট বাই, একদম ইউনিক থাকবে এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড থাকবে। এবং এটা কোনোভাবেই ইনফিনিটিভাবে লিমিট, মানে ইনফিনিটিভাবে এটা রিপিট করা যাবে না। রিপিটেশন অফ দ্য সেম টাস্ক শুড বি অ্যাভয়েডেড, মানে আমরা যদি দেখি যে আমাদের অ্যালগোরিদমের মধ্যে রিপিটেড কাজ আছে, তখন আমাদের ওইটাকে অ্যাভয়েড করতে হবে যদি আমরা একটা বেটার অ্যালগোরিদমে কনভার্ট করতে চাই। অ্যান্ড রেজাল্ট শুড বি অ্যাভেলেবল টু দ্য ইউজার, মানে আমরা অ্যালগোরিদমের লাস্ট স্টেপে কোনো একটা রেজাল্ট, এক পারফেক্ট রেজাল্ট এটা ইউজারের কাছে প্রকাশ পাইতে হবে, আমরা ইউজার রেজাল্টটাকে দেখবে। এখন আমাদের আসা যাক, আমরা যে আসলে অ্যালগোরিদম নিয়ে কথা বলতেছি, তো আমাদের একটা কম্পারিজনের ব্যাপারটা আসে। যখনই আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম পড়বো বা অ্যালগোরিদম দেখবো শিখবো, তখন আমাদের একটা কম্পারিজন আসবে কোন অ্যালগোরিদমটা ভালো, কোন অ্যালগোরিদমটা আসলে অ্যালগোরিদম জিনিসটাকে, অ্যালগোরিদমে আমরা ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিই, এর ইনপুটের উপর বেস করে আমরা কিছু ইনস্ট্রাকশন রান করি, এই ইনস্ট্রাকশনের উপর বেস করে আমরা কিছু আউটপুট পাই। অর্থাৎ ইউজারের যে ইনপুটগুলো দিচ্ছে এর উপর বেস করে কিন্তু রেজাল্ট বিভিন্ন ধরনের হইতে পারে, মানে অ্যালগোরিদমের পারফরমেন্স বিভিন্ন ধরনের হইতে পারে। তো অ্যালগোরিদমের পারফরমেন্স ভালো কি খারাপ বা কীরকম, বেস্ট কেস এটা পারফরমেন্স কীরকম হবে, ওয়ার্স্ট কেস এটা পারফরমেন্স কী হবে, বা অ্যাভারেজ কেস এটা পারফরমেন্স কী হবে, এগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। এগুলোকে আমরা অ্যাসাম্পশন অ্যানালাইস করে আসলে বুঝি। তো আমাদের অ্যাসাম্পশন অ্যানালাইসের মাধ্যমে আমরা আসলে কী কী জিনিস আমরা আসলে ভাবি, প্রথমত হচ্ছে যে কোনো অ্যালগোরিদমে আসলে কী ধরনের মেমোরি লাগতেছে, কোন অ্যালগোরিদমের রান টাইম কীরকম, এই ধরনের একটা একটা কম্পারিজন আমরা আসলে করি। যেহেতু একটা অ্যালগোরিদম হচ্ছে ফাইনাল সেট অফ ইনস্ট্রাকশন, এই ফাইনাল সেট অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে কোনো অ্যালগোরিদমের কী ধরনের মেমোরি লাগলো, তার রান টাইমটা কীরকম, এটা অ্যানালাইস করাটা ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম অ্যানালাইসিস। তো আমাদের বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি ওর্স কেসের জন্য আসলে আমার বিভিন্ন ধরনের আছে। ওর্স কেস যেটা আসলে বলে যে অ্যালগোরিদমটা আপার বাউন্ডে তার রান টাইম কমপ্লেক্সিটি কত হবে, আপার টাইমে। তো এটাকে নর্মালি আসলে বিগো দ্বারা নোটেট করা হয়। তো বিগো সামথিং যখন আমরা বলবো, আমরা এই কোর্সের বিভিন্ন সময় এটা আমরা ইউজ করবো যে বিগো সামথিং, এই বিগো হচ্ছে ওর্স্ট কেস। আবার অ্যালগোরিদমটা কোনো বেস্ট কেস, মানে এই অ্যালগোরিদমটা বেস্ট কেসে যদি এরকম একটা ইনপুট হয়, এই অ্যালগোরিদমটা এরকম ফাস্টেস্ট টাইমে তার আউটপুট দেবে, এর বাইরে সে একটা করতে পারবে না, এর বাইরে সে আউটপুট দিতে পারবে না। এই বেস্ট কেসটা আসলে ওমেগা দ্বারা নোটেট করা হয়। এই অ্যালগোরিদমের বেস্ট কেস কি, ওমেগা অফ সামথিং, এটা হচ্ছে অ্যালগোরিদমের বেস্ট কেস। অ্যাভারেজ কেস যে জিনিসটা আসলে প্রকাশ করে, এটা হচ্ছে যে অ্যালগোরিদমটা অন অ্যাভারেজ অ্যাকচুয়ালি কতটা রান টাইম আসলে পারফর্ম করবে। আচ্ছা, আমরা এখন এই ধরনের কতগুলো অ্যাজাম্পশন দিই। সে আমাদের কিছু একটা জিনিস করতে বললো, জাস্ট ইমিডিয়েটলি আমরা রেজাল্ট বলে দিলাম এই অ্যালগোরিদমের সামথিং। সে আমরা যদি একটা বলি যে ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নিবা, সাথে সাথে একটা আউটপুট দিয়ে দিবা, এটা রান টাইম আসলে কত, এটা তো জাস্ট হচ্ছে একটা ইনস্ট্রাকশন। আমরা একটা কোনো একটা ইনপুট ইউজারের কাছ থেকে নিয়ে কোথায় স্টোর করবো, সে আমরা একটা কোনো একটা ভেরিয়েবলে রাখবো, জাস্ট ওই ভেরিয়েবলে ভ্যালুটা প্রিন্ট করে দাও।
এটা রান টাইম যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, এটা আসলে অর্ডার অফ ও ওয়ানে এটা আউটপুটটা আমাদের দিয়ে দেবে সবচেয়ে ফাস্টেস্ট, সবচেয়ে পসিবল বেস্ট পসিবল কেসে ফাস্টে। আমরা একটু আগে একটা বাইনারি সার্চের উদাহরণ দেখলাম যে আমরা গেসিং গেমের মধ্যে যখন আমরা প্রায় লগারিদমের ক্ষেত্রে বাদ দিয়ে দিলাম, সে আমাদের 1 থেকে 30টা নাম্বার ছিল, তো আমরা হাফ হাফ করে করে নাম্বারগুলো বাদ দিয়ে দিলাম। আমরা প্রথমে বাদ দিলাম হচ্ছে প্রথমে আমরা চেক করলাম যে অর্ধেক 15 দিয়ে চেক করলাম যে 15 নাম্বারটা কি, আমরা যদি যে কোনো নাম্বার আরবিটারি গেস করছিলাম 23 15 দিয়ে ফার্স্টে চেক করলাম যে 15টা আসলে 23 থেকে ছোটো না বড়, যে 15 যেহেতু ছোটো তার মানেটা হচ্ছে গেসটা অ্যাকচুয়ালি 1 থেকে 14 মধ্যে হইতে পারে না, মানে এই পুরো হাফটা বাদ। দেন আমরা পরবর্তী হাফে গেলাম, মানে 16 থেকে 30 মধ্যে গেলাম, দেন আমরা আরবিটারি একটা গেস নিলাম হচ্ছে 23 অর্ধেক নাম্বার, 23টার সাথে আমরা আবার 25 কম্যারিজন করলাম, যে 24 কম্যারিজন করলাম, 24 কি 23 চেয়ে বড় না ছোটো, যেহেতু 24 23 চেয়ে বড়, তো আমরা যেটা বুঝলাম যে অ্যাকচুয়ালি 16 থেকে 23 আর হইতে পারে না। দেন ফাইনালি অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা আরও কতগুলো ধাপ পর আমরা আসলে পারলাম, এই যে ক্যালকুলেশনটা লগারিদম ক্যালকুলেশন বা 2 এর পাওয়ার আকারে যে ক্যালকুলেশনটা, এই ধরনের মানে ওর্স কেসও হায়েস্ট আমাদের অর্ডার অফ লগ এন সংখ্যক ইটারেশন লাগে আমাদের, এরপর আমরা এই ভ্যালুটাকে আমরা বাইর করে ফেলি। যদি আমাদের কম্পারিজন করা লাগে অর্ডার অফ এন ও ওয়ান, এটা হচ্ছে আমাদের ভালো অ্যালগোরিদম, দেন অর্ডার অফ লগ এন এর মাধ্যমে যে ধরনের অ্যালগোরিদম আউটপুট দেয় হচ্ছে তারপর আমরা ভালো অ্যালগোরিদম। তারপর আরও অনেক ধরনের আউটপুট হিসেবে থাকতে পারে, সে একটা প্রবলেম হচ্ছে আমরা যেহেতু প্রাইম সংখ্যা বের করার প্রবলেম, বা কোনো নাম্বার প্রাইম কি প্রাইম না, এটার সব সলিউশন আমরা কীভাবে করি। আমরা ধরলাম যে আমরা আরবিটার একটা নাম্বার নিব এনটা কি প্রাইম না, এটা আমরা ভাগ করব। প্রাইম বলতে আমরা কী বুঝি, যে নাম্বারটা ওই নাম্বার এবং ওয়ান ব্যতীত অন্য কোনো নাম্বার দ্বারা ভাগ যায় না, সে 2 3 5 7 এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, আবার 9 প্রাইম নাম্বার না। 9 কেন প্রাইম নাম্বার না, 9 1 আর 9 বাদও 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যেহেতু যায়, মানে আরবিটারি ওয়ান প্রাইম নাম্বার হচ্ছে 1 আর 9 1 আর ওই নাম্বারটা ধরে কোনো নাম্বার দ্বারা ভাগ যাবে না। তো প্রাইম নাম্বার বার করার জন্য বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে, এর মধ্যে একটা অ্যালগোরিদম হচ্ছে সিভ অ্যালগোরিদম, বা আমরা যদি চাই আমরা যদি আরও দেখি আসলে যদি এটা একটা ইয়া করার জন্য, কোনো নাম্বার তার স্কোয়ার রুটের থেকে বড় কোনো নাম্বার দ্বারা আসলে ভাগ হতে পারে না, বা অ্যাটলিস্ট কোনো নাম্বারে যদি কোনো বিভাজ্য যদি থাকে বিভাজ্য পাওয়া যাবে অ্যাটলিস্ট, মানে ওই নাম্বারটা কি প্রাইম হবে কি প্রাইম হবে না, তার স্কোয়ার রুট নাম্বার পর্যন্ত আসলে চেক করতে হয়। স্কোয়ার রুট নাম্বার পর্যন্ত চেক করলে যদি দেখা যায় যে কোনো নাম্বারই ওই নাম্বারের সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ যাচ্ছে না, ওইটা হবে হচ্ছে প্রাইম নাম্বার আর প্রাইম নাম্বার না। তো এই ধরনের অ্যালগোরিদমে টাইম লিমিট কমপ্লেক্সিটি অর্ডার অফ স্কোয়ার রুট অফ এন, এটা। তারপর আমরা আরেকটা যে অ্যালগোরিদম দেখছিলাম অর্ডার অফ যেটা হচ্ছে সিলেকশন, মানে ওই গেসিং গেমের জন্যই, যে আমরা একটা নাম্বার নিছি সবগুলো নাম্বারকে আমরা একটার পর গেস করে গেছি, ওর্স কেসে এনটা গেস করার পর আমরা গিয়ে আউটপুট দিতে পারছি যে এই নাম্বারটা প্রপার গেস হয়েছে কি গেস হয়নি। তো এই ধরনের আউটপুটগুলোকে আসলে অর্ডার অফ ও এন বলে। তো আমরা যদি কম্প্যারিজন করি, ও ওয়ানটা হচ্ছে সবচেয়ে ভালো, তারপর হচ্ছে অর্ডার অফ লগ এন 3 বা এন ফ্যাক্টোরিয়াল ও এন, তারপর আরও বিভিন্ন ধরনের কম্প্যারিজনস, বিভিন্ন ধরনের শর্টিং অ্যালগোরিদম আমরা পরবর্তী সময় দেখব, ওই শর্টিং অ্যালগোরিদমে টাইম লিমিট কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কোয়ার হয় এন কিউব হয়। তো এগুলো হচ্ছে আমাদের টাইম লিমিট কমপ্লেক্স, আমাদের এই ধরনের একটা কম্প্যারিজন আসতে হবে কোন অ্যালগোরিদমটা ভালো, এন স্কোয়ার ভালো কি এন কিউব ভালো, এটা আমাদের বুঝতে হবে। যদি কোনো অ্যালগোরিদমে টাইম লিমিট কমপ্লেক্সিটি দেখি হচ্ছে এন স্কোয়ার, আর আইটা অ্যালগোরিদমের জন্য বার করে দেখলাম যে এন কিউব, তাহলে কোনটা ভালো, এন স্কোয়ার ভালো না এন কিউব ভালো। তো এই ধরনের পরবর্তী আমাদের যে লেসনগুলো আছে, এই লেসনগুলোতে আমরা আরও ডিটেলস আলোচনা করব। একটা কম্প্যারিজন আসলে আমরা দেখলাম, এই লেসনে আমরা আসলে কী দেখলাম, এই লেসনে আমরা আসলে দেখলাম যে হচ্ছে, বা এই মডিউলে আমরা আসলে যেটা দেখলাম অ্যালগোরিদমটা আসলে কী, অ্যালগোরিদম হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন, কিছু প্রিডিফাইন সেট অফ ইনস্ট্রাকশন পারফর্ম করা হয়, ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নেওয়া হয়, প্রিডিফাইন সেট অফ ইনস্ট্রাকশন আমরা পারফর্ম করি, এর করসপন্ডিং আমরা আউটপুট পাই। তারপর আমরা দেখলাম যে একটা অ্যালগোরিদম ভালো কি খারাপ, এটা জাজমেন্টটা কীভাবে করা হয়, একটা অ্যালগোরিদম ভালো কি খারাপ এটা জাজমেন্টটা হয়, এটা আসলে কতটা ফাস্ট রান করে, এর অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের, তার রান টাইম অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের নোটেশন আছে, এটাকে অ্যাজমটোমিক নোটেশন বলে,
একটা হচ্ছে অর্ডার অফ বিগ ও নোটেশন, যেটা আসলে ওর্স্ট কেস অফ নোটেশন, একটা অ্যালগোরিদম ওর্স্ট কেসে কতটা টাইম নিতে পারে এটা এটা সে প্রকাশ করে দেয়। একটা হচ্ছে বেস্ট কেস, একটা অ্যালগোরিদম মিনিমাম কত টাইম নেওয়ার পর সে আউটপুট দেবে, এটা হচ্ছে থিটা নোটেশন, সরি ওমেগা নোটেশন, এটা ভুল বলছি আমি, ওমেগা নোটেশন হচ্ছে বেস্ট কেস নোটেশন, আর একটা হচ্ছে অ্যাভারেজ কেস নোটেশন। অ্যাভারেজ একটা অ্যালগোরিদম কী পরিমাণ রান করে, পরবর্তী সময় আমরা আরও বিভিন্ন ধরনের এরে লিস্ট আর পরবর্তী মডিউলগুলোতে আমরা দেখব। সবাইকে পরবর্তী মডিউলের জন্য স্বাগতম।